ভিডিওতে আপনারা দেখবেন সাসপেন্ড হওয়া অথবা ডিসেবল হওয়া ফেসবুক আইডির নাম এবং যে বার্থডেট আছে সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই দেখবেন, তো অনেকের আছে অ্যাকাউন্টটা কি সাসপেন্ড হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্টটা বা ডিসেবল হয়ে গেছে, তো তাদের যে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা কার্ডের সাথে কিন্তু নাম অথবা জন্ম তারিখ কিন্তু মিল নাই। তো আপনারা আগে চেঞ্জ করে তারপর যদি সাবমিট করেন তাহলে আপনার আইডিটা কিন্তু ফেরত পাবে। অনেকে আছে ভুল ইনফরমেশন দেওয়ার কারণে কিন্তু তাদের আইডিগুলো কিন্তু পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে যায়। তো আপনারা কীভাবে নাম চেঞ্জ করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, তো ভিডিওটা না টেনে অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আপনার যে কাজ করবেন, ক্রোম ব্রাউজার অথবা যে ব্রিয়ে ব্রাউজার আছে এটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনার যে কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ওপেন করবেন। আমি ব্রিয়ে ব্রাউজারটা ওপেন করলাম, তারপরে এখানে আপনারা কী করবেন ফেসবুক লিখে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুকটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার অ্যাকাউন্ট আপনার এখানে লগ ইন করে নেবেন। তো অ্যাকাউন্ট আমি লগ ইন করে আছে এখানে দেখতে পেয়েছেন, তো এখানে নামটা আমি পরিবর্তন করবো যেহেতু কার্ডের সাথে মিল নেই। তো আপনার কার্ডের সাথে মিল রেখে অবশ্যই নামটা প্রথমে চেঞ্জ করবেন, তারপর ডেট অফ বার্থটা মিল চেঞ্জ করবেন। তো এখানে একটা কথা আছে, অনেকের আছে যে নাম মিল আছে তাদের যে কার্ড বা এনআইডি কার্ডের সাথে কিন্তু নাম মিল আছে, জন্ম তারিখ মিল নেই, তারাও শুধু জন্ম তারিখটা চেঞ্জ করবেন। আর যাদের যে জন্ম তারিখটা মিল আছে তারা শুধু নামটা পরিবর্তন করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে আইডিটা লগ ইন করে তারপর এখান থেকে আপনি নিউ ট্যাব নেবেন, নিচে থেকে ক্লিক করে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে নিউ ট্যাব নেবেন। হ্যাঁ, আর হ্যাঁ, এই ভিডিও যে এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক গেলে আপনারা যেখান থেকে নিয়ে নেবেন নাম চেঞ্জ অথবা বার্থডে চেঞ্জের লিঙ্ক গেলে, অথবা আপনারা চাইলে আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম থেকেও আপনারা চাইলে নিতে পারেন। টেলিগ্রামে আমি অবশ্যই দিয়ে দেবো, এখানে টেলিগ্রামে এসে সার্চ বারে এখান থেকে সার্চ দেবেন, আমার চ্যানেলের নামটা পেয়ে যাবেন এখানে। তো এখানে আমি আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই এখানে দিয়ে দিব, তো আপনারা এখানে যখন ভিডিও দেখবেন তখন এখানে পেয়ে যাবেন, আপনারা যখন ভিডিও আপলোড করবো পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল নতুন আছে অবশ্যই জয়েন হয়ে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে যে কাজটা করবেন, প্রথমে নাম চেয়ে যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন এখান থেকে, তারপরে এখান থেকে ব্রাউজারটা ওপেন করবেন। তো ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেবেন, অবশ্যই আইডিটাকে লগ ইন দিয়ে দেবেন। লগ ইন দেওয়ার পর তারপর এখান থেকে নিউ ট্যাব নিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। আপনারা পেস্ট করার পর নেম চেঞ্জের যে ফর্মটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে, এখানে দেখতে পেতেছেন আপনারা। তো এখানে কী করবেন, এখন আপনি যে নামটা দিতে চাইতেছেন সেই নামটা এখানে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি নামটা কপি করে দিতেছি, এটা আমার কার্ডের সাথে ডেট অফ বার্থ মিল আছে, অবশ্যই আমি এটা দিয়ে দেবো এখানে। তো আপনারা এইভাবে দিবেন, যদি তিনটা পার্টে বাঘ হয় নামটা তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে এটা কপি করে তারপর এখানে বাকি অংশটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম, আর যদি দুইটা পার্ট থাকে সেক্ষেত্রে উপরে এক পার্ট নিচে এক পার্ট দিবেন। আশা করি সকলে বুঝতে পারছেন, এভাবে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর তো আপনার জিজ্ঞাসা করবেন এখানে যে ডকুমেন্ট আছে ইউর ডকুমেন্ট সেটা কিন্তু মাস্ট এখানে দিয়ে দিবেন, যে কার্ডের সাথে আপনার নাম পরিবর্তন করতেছেন সেই কার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি সেটা এখান থেকে, তো তারপরে এখানে দেখতে পেতেছেন এটা কিন্তু চলে আসছে, তো এই ডকুমেন্টটা কিন্তু এখানে চলে এসে দেখতে পেতেছেন। তো এরপর যে কাজটা করবেন আপনার এখানে একটা কন্ট্যাক্ট মেল দিতে হবে, তো অনেকের আইডিতে আছে কন্ট্যাক্ট মেল অ্যাড করা আছে, জিমেল অ্যাড করা আছে, অনেকের আছে যে নাই। তো যদি যে মেলটা অ্যাড করা ছিল আপনার ফেসবুকে আইডিতে সেই মেলটা দিবেন, অথবা যদি না থাকে সেক্ষেত্রে একটু নতুন একটু ফ্রেশ একটা জিমেল এখানে দিয়ে দিবেন, নতুন করে খুলে দিয়ে দিবেন এখানে। তো আমি এখানে একটা মেল দিয়ে দিলাম এখানে, তো দেওয়ার পর সম্পূর্ণ আপনারা দিয়ে দিবেন এখানে, দেওয়ার পর এখানে সাবমিট রূপে ক্লিক করে দিবেন, সেন্ডে ক্লিক করে দিবেন এখান থেকে। তো সেন্ডে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, এখানে দেখবেন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আমি ওখানে অপেক্ষা করতেছি, এখানে কিন্তু এটা লোডিং নিতেছে দেখতে পেতেছেন উপরে। তো আপনারা এখানে অপেক্ষা করবেন এটা সেন্ড করে, তো এখানে দেখুন এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে, এখান থেকে এটা সাবমিট হয়ে গেছে। তো যে কাজটা করবেন সাবমিট হয়ে গেলে তো আপনারা কী করবেন অপেক্ষা করবেন, দেখবেন যে আপনাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 24 ঘন্টার ভিতরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আরেকটা নিউ ট্যাব নেবেন আপনারা, এখান থেকে আরেকটা নিউ ট্যাব নিয়ে যে কাজটা করবেন, বার্থডে চেঞ্জের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনারা এখান থেকে অবশ্যই নিয়ে নেবেন। তো যে বার্থডে চেঞ্জের লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন, আর যাদের আমি বলছি যাদের নাম ঠিক আছে তাদের কিন্তু ই চেঞ্জ করা লাগবে না, বার্থডেটা চেঞ্জ করলেই হবে। আশা করি সকলে বুঝতে পারছেন, যাদের জন্ম তারিখ চেঞ্জ ঠিক আছে তারা শুধু নামটা পরিবর্তন করবেন, আর যাদের দুইটাই সমস্যা আছে দুইটাই চেঞ্জ করবেন। তো বার্থডে চেঞ্জের ইটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ফর্মটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কী করবেন জন্ম সাল এগুলো আপনারা সম্পূর্ণ দিয়ে দেবেন এখানে, যেটা ছিল ফেসবুক আইডিতে যেটা ছিল সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি সেটা দিয়ে দিয়েছি এখানে,
তো আপনারা অবশ্যই দিয়ে দিবেন এখানে। তো আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে রিজন ফর দি চেঞ্জ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন দেন দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে কার্ডটা আপনি নাম চেঞ্জের জন্য সাবমিট করছিলেন সেটা এখানে আবার সিলেক্ট করে দিবেন এখানে। তো এটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, তো কার্ডটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার ফলে এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে আপনারা সেন্ড রুপে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সেন্ড রুপে ক্লিক করেছি। সেন্ড রুপে ক্লিক করার পর ওপরে কিন্তু লোডিং হইতেছে, এখানে আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে আপনারা অপেক্ষা করবেন ধৈর্য সহকারে, যদি বার্থডেটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে জিমেল আছে, জিমেলে কিন্তু একটা আইডিতে যে জিমেল অ্যাড করা থাকে সেই জিমেলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট নিয়ে নিছে এখান থেকে, আশা করি সকলে বুঝতে পারছেন। যখন আপনার যে নাম আছে নামটা পরিবর্তন হয়ে যাবে, বার্থডেটা পরিবর্তন হয়ে যাবে, তখন যে আপনি মেইলটা দিয়েছেন সেই মেইলের ভিতরে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আপনারা যখন নোটিফিকেশন পাবেন অবশ্যই আপনারা তখন সাবমিট করবেন। আপনার যে কার্ড আছে কার্ড দিয়ে আপনি সাসপেন্ড অথবা ডিজেবল হওয়া অ্যাকাউন্টটা আপনি কীভাবে সাবমিট করবেন, তো কীভাবে সাবমিট করবেন সেই সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, তো ভিডিও থেকে সাবমিট করতে পারেন। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এতটুকুই ছিল, ধন্যবাদ।